আপনারা সকলেই জানেন যে চেন্নাই সাইক্লোন আসতে চলেছে, এখন দুপুর 1:07 এবং এই টাইমে চেন্নাই মেরিনা বিচ সাইডের কি পরিস্থিতি সেটা আপডেট দেওয়ার জন্যে আমি বেরিয়েছি। মোটামুটি চেন্নাইতে এখন এনডিআরএফের টিম আছে, এই দেখুন মিডিয়া রিপোর্টিং করছে, এবং চেন্নাই আজকে পুরোপুরি বন্ধ ঘোষিত করেছে গভর্নমেন্ট, এবং তার সঙ্গে চেন্নাইয়ের যেসব নিচু এলাকা সেসব নিচু এলাকায় ওয়াটার লকিং লগিং হয়ে গেছে, যেখানে জল প্রায় 1 ফুট থেকে নিয়ে 5 ফুট পর্যন্ত জল জমে গেছে। মেরিনা বিচ যেটা দুটো রোড, একটা সার্ভিস রোড পুরোপুরি বন্ধ, মেন রোডে আমি এখন গাড়ি চালাচ্ছি, সার্ভিস রোড যেহেতু আমরা ভিডিওর মাধ্যমে আপনাকে দূর দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সার্ভিস রোডটা পুরোপুরি, এবং যে সি মানে সি তটের যে বালি যেটা বলা হয় আমরা বিচটা পুরোপুরি প্রায় ডুবে গেছে, যেটা সমুদ্রের জল বেড়ে যাওয়ার জন্য সম্ভবত এটা ঘটেছে। এবং মেরিনা বিচে ভিতরের দিকে গাড়ি যাওয়া পুরোপুরি বন্ধ। এর সঙ্গে যেটা সম্ভাবনা ছিল যে সাইক্লোন দুপুরের মধ্যে আসবে, সেটা কিছুক্ষণ সমুদ্রের মধ্যে থমকে যাওয়ার জন্যে এখন সম্ভব না, যেটা বলছে যে আফটার নুন মানে সন্ধে ইভিনিং কিংবা রাত্রে এটা জমি টাচ করবে, মানে তটে টাচ হবে, এবং ল্যান্ড যেটাকে ল্যান্ডফল বলা হয় ল্যান্ডফল হবে, এবং ল্যান্ডফলটা পাণ্ডিচেরি এবং চেন্নাই এই কোস্টাল এরিয়াতে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা আছে, এবং তীব্রতা এখন যেটা বলছে সম্ভবত প্রায় 140 থেকে 150 কিলোমিটার বেগে তীব্রতা সঙ্গে ল্যান্ডফল হতে পারে, যেটা খুবই ভয়াবহ। আমরা সবাই দেখেছিলাম যে 2015 চেন্নাইতে একটা ভারী দুর্যোগ হয়েছিল এবং ওয়াটার লকিং হয়ে গিয়েছিল, ফ্লাড হয়েছিল, চেন্নাইবাসী খুবই চিন্তিত আছেন যে তারা চিন্তা করছেন যে আগামী দিনে আমাদের দিনগুলো কীরকম যাবে, এবং আনুমানিক বলা হয়েছে সবাই নিউজ ব্রডকাস্ট ডিপার্টমেন্ট এবং আবহাওয়া দপ্তর বলছে যে 220 মিলিয়ন লিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বাট বৃষ্টি চালু হয়ে গিয়েছিল 23 তারিখ রাত্রেবেলা থেকেই, মানে 23 তারিখ রাত্রে এবং 24 তারিখ প্রায় বৃষ্টি হয়েছে, মাঝে মাঝে একটু রুখেছিল বৃষ্টি, বাট আজকে 25 তারিখ কালকে রাত্রেবেলা 24 তারিখ রাত্রেবেলা খুব বৃষ্টি হয়েছে, এবং 25 তারিখেও প্রায় বৃষ্টি রুখে রুখে বৃষ্টি হচ্ছে, এবং রাস্তায় অনেক জায়গায় দেখা যাচ্ছে যে গাড়ি রাস্তা জাম করে দেওয়া হয়েছে, গাড়ি যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, এবং অনেক জায়গায় গাছ পড়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা গান্ধী বিচ, যেখানে তামিলনাড়ু পুলিশ হেডকোয়ার্টার, এবং তার অপোজিটেই লাইট হাউস, যেখানে আমাদের তামিলনাড়ুর যে পোর্টে যেসব জাহাজ আছে তাকে সিগন্যাল দেওয়ার জন্য এই লাইট হাউস আছে। তো এই লাইট হাউস মোটামুটি আজকের জন্য বন্ধ আছে সম্ভবত, কারণ সমুদ্রেতে সবাইকে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে চেষ্টা করছি যে সমুদ্র তটের সামনে নিয়ে যায় কি না, বাট এখানে সমুদ্র তটের যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধ করে দেওয়া হয়েছে, এবং পাশের একটি রাস্তা সম্ভবত খোলা আছে, দেখছি সম্ভবত আমি যদি পারি তো সেই রাস্তা দিয়ে
আপনাদেরকে আরো সমুদ্র তটের সামনে নিয়ে যে আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করব যে চেন্নাইয়ের পরিস্থিতি। তো চেন্নাইতে এনডিআরএফের টিম নামানো হয়েছে এবং তামিলনাড়ু তো এনডিআরএফ টিম নামানো হয়েছে। এই দেখুন আপনি গান্ধী বিচের সামনে যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন এবং সমুদ্র তট দেখতে পাচ্ছেন। আমি আরও চেষ্টা করছি যে সমুদ্র তটকে যেহেতু যে সামনে নিয়ে গিয়ে আপনাকে কীভাবে দেখাতে পারি আপনাদেরকে। সমুদ্রতে ফিশিং বোট যাতায়াত বারণ করা হয়েছে, তাই আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যেসব ফিশিং ম্যান যারা থাকেন তারা এখানে সমুদ্রের তটের সামনে মেরিনা গান্ধী বিচের পাশে যে ফিশারম্যান কলোনি আছে ফিশার বোট সব সমুদ্রের তটের সামনে রাখা আছে এখন পুরো। এবং এখানে গান্ধী বিচের সামনে মানে লাইট হাউসের সামনে যে এটা আছে ফিশ মার্কেটটা আছে সেটা পুরোপুরি আজকে ক্লোজ, যেখানে ফিশারম্যানদের রোজগার প্রায় তিন দিন ধরে বন্ধ আছে। এখানে পুরোপুরি ফিশারদের রুজি রোজগার এই উপরে চলে। এখানে এটা হোলসেল মার্কেট এবং রিটেল দুটোই হয় এখানে ফিশারম্যানদের। আর সমুদ্রে দেখা যাচ্ছে যে ঢেউ যেটা সাধারণত আমরা দেখতে পাই যে ঢেউটা সমুদ্রে থাকে তার চেয়ে একটু বেশি ঢেউ দেখা যাচ্ছে। এবং জায়গায় জায়গায় মানুষ আসছে এখানে পরিস্থিতি দেখতে এবং মিডিয়া কভারেজ করার চেষ্টা করছে। তবে হয়তো সম্ভবত একটা টাইমের পরে মিডিয়াকেও হয়তো এবং পাবলিককে সাধারণ পাবলিকের জন্যে এই যে রাস্তায় আমি এখন গাড়ি চালাচ্ছি এই রাস্তাটা বন্ধ করে দিবে সম্ভবত। আর আমরা যে রাস্তায় আছি আমরা যদি একটু আগে যাই তাহলে আমরা পাবো এখানের এরিয়াটার নাম সাহিল তোমার ওই স্কুলের এরিয়াটার নাম কি এমআরসি নগর এবং যেখানে আমাদের তামিলনাড়ু সান টিভির অফিস এবং যা দা লীলা হোটেল আছে। সমুদ্রের ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সাধারণের চেয়ে অনেক বেশি দেখাচ্ছে সমুদ্রের ঢেউ। সাধারণত এরকম ঢেউ এখানে এত বেশি ঢেউ দেখতে পাওয়া যায় না। আমরা এখন ফিশারম্যান যে কলোনি আছে আফটার লাইট হাউসের পরে আমরা এই রোড দিকে এটা হচ্ছে এটাকে সার্ভিস রোড বলা হয় সার্ভিস রোডে আমরা যাচ্ছি। এবং আমি চেন্নাইয়ের এখন পরিস্থিতি আপনাদেরকে জানালাম। আমি এসএস আলম, আগামী আবার পরে যদি আমি সম্ভব হয় আপনাদেরকে চেন্নাইয়ের সাইক্লোনের পরিস্থিতি আপনাদেরকে জানাবো। ধন্যবাদ, ভালো থাকবেন, নিজেকে বাড়ির মধ্যে রাখবেন। যারা চেন্নাই বাসী তাদেরকে বলছি বাড়ির মধ্যে থাকবেন, বেরাবেন না। অফিস আজকে অফিস কাজকর্ম সব বন্ধ সম্ভবত, তো আপনারাও চেষ্টা করবেন যে বন্ধ রাখার। এবং রাস্তায় আমরা দেখতে পাচ্ছি প্রচুর এলাকায় পুলিশ পেট্রোলিং করছে এবং অ্যাম্বুলেন্স এনডিআরএফের টিম। তো ধন্যবাদ, ভালো থাকবেন।